ইফতারের ঠিক আগ মুহূর্তেই দেখেন বানরের ঝগড়া। আমি আজকেই প্রথম দেখলাম বানর আসলে দল বেঁধে কীভাবে ঝগড়া করে, সে বিষয়টা আপনাদের মধ্যে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। সত্যি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যারা আগে থেকেই আমার সাথে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সবসময় আমার পাশেই থাকবেন এবং এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটি বেশি বেশি দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। প্রতিটা ভিডিও দেখার পরে লাইক করে দিবেন ইনশাআল্লাহ। আমার বাসার সামনে সবসময় এরকম বানরের উৎপাত থাকে। চলুন ইফতারির সময় হয়ে গেছে, এখন ইফতারিতে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সৌদি প্রবাসী আলামিন, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমাদের 27তম ইফতারে কী কী থাকছে, কী ছিল আয়োজন আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিবেন। সবাই আমাকে প্রশ্ন করে, ভাইয়া আপনারা কিসের মধ্যে কিভাবে খান? আসলে এটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্যবাহী একটা ব্যাপার, যেটা সোফরার মধ্যে খাবার, তো সেই জন্য আমরাও সোফরার মধ্যে খাই, খুব ভালো লাগে সবাই একসাথে খেতে। এটা হচ্ছে একটা কাগজের পলিথিনের মতো, এটাকে সোফরা বলা হয় এই দেশে, তো আমরা এই সোফরার মধ্যে ঢেলে সবাই খাই। আর আজকে আমরা বাহির থেকে কিছু নিয়ে আসছি, সেটা হচ্ছে বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে সমোসা, এগুলো নিয়ে আসছি বাহির থেকে। আর ছোলাটা আমরা রোমে বানিয়েছি, শরবত রোমে বানিয়েছি। আর একটা হুজুর, যেটা মসজিদের হুজুর, আমাদেরকে সৌদি সে আমাদেরকে কিছু নাস্তা দিয়েছে, সেটা হচ্ছে ইফতারের জন্য। তো কী দিয়েছে সেটাও আমি শেয়ার করব আপনাদের মাঝে। আমি দোকান থেকে আসার সময় আমার সাথে দেখা বললো আলামিন এটা তোর জন্য, তো যাই হোক না নিলে আবার ওনারা খুব খারাপ মনে করে। এটা হচ্ছে সৌদি আরবের একটা নিয়ম, যে আপনার যে যে কিছুই আপনাকে সাধুক না কেন নিতে হবে, নেওয়ার পরে আপনি না খান ফেলে দেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি কিছু আপনাকে দেয় তাহলে সেটা এদেশের নিয়মের মধ্যে পড়ে নিতে হয়, না নিলে তারা এটা আয়ব মনে করে। তো চলেন দেখি কি আছে। এই যে আমরা ওই ছোটো মসজিদের মতুয়া আইতেছি, আর দিয়ে হাই আমার দিকে ডাক দিছে, কোটা লয়ে যা যা দিছে সুগুলি একটু বললাম না আমগো না বিয়া ইউমিনিরা ভাইলে পাকিস্তানিরা ভাইলে হ্যাঁ গুলো ওকে মানে ইউমিনি সুদানি মাসরি বাঙালিরা না এই শুকনা খাবার খাইতেছে না। পাকিস্তানিরা তো রুটি নেই, রুটির দোকানও গিয়া দেখো ভিড় রুটি খাওয়া লেগে গেছে নেই শুরবা দিয়ে রুটি দিয়েছে কালকে সুদিরে শুরু খাই এরকম আমার একটু ধারণা হলো না তিরিশে Thank you.
বানায় হ্যাঁ সকালবেলা একদম সকালে গেরা যায় যারা বানায় তারা নগদ ফদর সময় বানায় সকাল 6টাতে মানে পৌঁছে যাব কোনো কোনো লোক ধরা ঘরে ঘরে গিয়ে দিয়ে আর মদিনা গেলে বুঝায় ইফতারির কত আইটেম সব দেশের ইফতার এনে বেড়াবানে তোর মানুষের দেখা হ্যাঁ মনে করো আফগানিরা দোকান দেয় বাঙালি দোকান দেয় পাকিস্তানি দোকান দেয় সুরি দেয় মানে সব দেশের সাথে আইটেম শেষ নেই কত ইফতার বানায় তা ধরে মসজিদের মধ্যে তো লাগান থাকবে এটি মাঝে পানির গাড়ি আইনে মনে হয় 5 কেজি 10 কেজি আইনে মনে হলো মানে রাস্তার ভিতরে দিয়ে গাড়ি হুমায় ভাগস গাড়ি লাগা যায় সিরিয়ালে একজন মালের দুই তিনজন খালি দে দেওয়ার মানুষ আছে নেওয়ার মানুষ কম রমজান মাসে খানা লইয়া মক্কা মদিনা কোনো ইয়ে নেই মানে কিনা খানা লাগবে না
দুধের এই কাহিনি আর কি, লবণ মরিচ কোনোটাই নেই। নুন মরিচ ছাড়া মানে কেমনে খায় এরা? বেটাটা সুস্থ থাকে, দুধের মশলাও দেয় না। যে তোমার মাথা না খেয়েছিল না তেল ছাড়া, তেলও দেয় না। মশলা যত কম খেতে পারে তত ভালো শরীর বাড়াবে। আড়া দিয়ে ভাগ করা অনেক
ভি ডিউডে রাখো লাগলো এখন দেওয়ার একবার সামনে না লাগে গ্রুপ দুইটা না এসে কেন একটা গ্রুপ অন্য কোনো হান্তাইছে না যাবো লাগে এলাকার গ্রুপটা বড় এই অন্য এলাকার গ্রুপটা ছোট না কোনো কিছু লোক না দ্বন্দ্ব জায়গা জমি লোক মনে কোনো বেদাল আছে যে যে দিনে আইসি দিনে ঠান্ডা হই না আমার দিকে মনে লাগে না শুভ বেরিয়েছে দেখি আমি খারাপ বেশি লেগে দূরে যাইতেছে না এই পাশে আর সাইডে গেলাম লাগে একটা